হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লেসন 3, এটাও একটা আলোচনা পার্ট। তো আলোচনার বিষয়টা হচ্ছে আমার জন্য কোর্সটি কেমন হবে। তো আপনি যখন প্রথমে একটা কোর্স, যে কোনো কোর্স, শুধু ক্রিয়েটিভ শেপ মেকিং ট্রিক্স কোর্সটি বলে কথা না, এখানে আপনি যে কোনো কোর্স যদি আপনি এনরোল করতে চান, সর্বপ্রথমে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কী কী থাকছে এই কোর্সে। তো সেটা জানার পরে যে কাদের জন্য এই কোর্স, এ সকল প্রশ্ন আসতেই পারে, এবং আমার জন্য কোর্সটি কেমন হবে এই প্রশ্নটা কিন্তু মনে এসেই যায়, যে আমি তো এই কোর্সটা এনরোল করব, তো এই কোর্সটা আমার জন্য কেমন হবে, তো এই প্রশ্নটা এসেই যায়। তো আমি তাদের বলবো, আমি আমার কোর্সটা দিয়েই বলবো, ক্রিয়েটিভ শেপ মেকিং ট্রিক্স, এই কোর্সটা দিয়েই বলবো যে এই কোর্সটা আমার জন্য কেমন হবে। তো আপনি যদি নিউবি হয়ে থাকেন, তাহলে তো আপনার জন্য এটাই বেস্ট কোর্স, বিশেষ করে যারা কাজ শেখার পরে ডিজাইন আইডিয়া তার যাদের মাথায় আসে না, কীভাবে ক্রিয়েটিভ শেপ তৈরি করতে হয়, এই সব বিষয়গুলো যাদের মাথায় আসে না, তাদের জন্য এই কোর্সটি হবে বেস্ট কোর্স। তো এই কোর্সে আমি এমন কিছু ট্রিক্স দেখিয়েছি যে একটা ডিজাইন থেকে আপনি 3টা 4টা 5টা অনেকগুলো ডিজাইন আইডিয়া বের করে সে ডিজাইনটা আপনার নিজের মতো করে ইউনিকভাবে তৈরি করতে পারবেন। তাছাড়াও অন্য কারোর ডিজাইন থেকে কীভাবে আইডিয়া নেবেন এবং সেটা তার ডিজাইনের সঙ্গে কপিরাইট হবে না, এটা আমি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, যে এমন কিছু ট্রিক্স আমি এখানে দেখিয়েছি যে ট্রিক্সগুলো আপনি ফলো করলে বা ফলো করে আপনি যদি অন্য কারোর ডিজাইন দেখেও ডিজাইন তৈরি করেন, তাহলে তার ডিজাইনের সঙ্গে আপনার ডিজাইন কপিরাইট হবে না। তো কোর্সটি অবশ্যই আপনার জন্য কেমন হবে সেটা অবশ্যই বুঝতে পারছেন আমি যে কথাগুলো বললাম। তাছাড়া আমার প্রথম থেকেই আপনারা আনলক করা লেসন যেগুলো আপনারা দেখছেন, অবশ্যই জানতে পারছেন যে কোর্সটিতে কী থাকছে। অবশ্যই অবশ্যই আপনারা এই কোর্সটিতে সাধ্যের মধ্যে এই যে কোর্সটা খুবই স্বল্প মূল্যে পাচ্ছেন, এই কোর্সে আপনি এমন কিছু জিনিস পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আপনি যদি ডিজাইন আইডিয়া জেনারেট সংক্রান্ত সমস্যা এবং ক্রিয়েটিভ শেপ মেকিং নিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই অবশ্যই বলবো এই কোর্সটি আপনার জন্য বেস্ট হবে। তো আপনার জন্য এই কোর্সটি কেমন হবে অবশ্যই অল্প কিছুটা হলেও ধারণা পেয়েছেন, এবং বিস্তারিত লেসন থেকেই অবশ্যই এনরোল করলে বুঝতে পারবেন যে কোর্সটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। তো দেখা হচ্ছে আমার কোর্সের নেক্সট লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।